নমস্কার সবাইকে, আমি তৃষা এবং আমার চ্যানেল তৃষা মিউজিক অ্যান্ড ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটি ধামাইল গান নিয়ে। গানটির নাম হচ্ছে জলের ঘাটে দেখা এলাম কি সুন্দর শ্যামরাই। গানটি আমি শেখাবো সি শার্পে, তোমরা তোমাদের পছন্দের মতন স্কেলে গানটি গাইতে পারো। স্বরলিপিটা একই রাখবে, শুধু পছন্দের মতন স্কেল তোমরা চয়েস করতে পারো। তো গানটিতে সা থেকে শুরু, তো দেখায় অনেকে বুঝতে পারো না, অনেকে বলে বি ফ্ল্যাটে গান তুলিয়ে দাও। তো তাদের ক্ষেত্রে বলি যে জলের ঘাটে সা গা গা, ঠিক আছে, এটা হচ্ছে সি শার্পে সা গা গা। তোমাদের বি ফ্ল্যাটে সা গা গা জলের ঘাটে একই, আবার এই সা গা গাটা ন্যাচুরাল সিতে জলের ঘাটে সা গা গা জলের ঘাটে, তো স্বরলিপি একই থাকবে, শুধু তোমরা সারেগামা মানে সরগামটা চেঞ্জ করে গাইতে পারো, মানে স্কেল চেঞ্জ করে। তো সি শার্পে সরগামটা আমি একবার দেখিয়ে দিই। সারেগামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। গানটি খুবই ছোট একটি গান এবং খুবই সহজ স্বরলিপি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলো না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার নতুন চ্যানেল ট্রাভেলিং উইথ টি অ্যান্ডি, তোমরা সেখানে গিয়েও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। তো দেখো জলের সা ঘাটে গা দেখা গা মা দেখা আইলাম রে গা আইলাম কি সুন্দর, কি পড়ছে পাতে সুন্দর পাপা মা সুন্দর শ্যাম, শ্যাম পড়ছে পাতে, ও পড়ছে মাতে শ্যাম, ও রাই রাই পড়ছে গাতে একই। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যাম রাই, বোঝা গেল? এবার তারপর লাইনটি আসবে শ্যামরাই, শ্যাম ও পড়ছে মাতে, রাই পড়ছে পাতে, ভ্রমর আয় লিখি স্থানে ভ্রমর আয় নিধা পা নিধানে নিধা পা ঘুইরা ঘুইরা পড়ছে থাকতে ঘুইরা পামা ঘুইরা মধু পামা খায় খায় পড়ছে গাতে ঘুইরা ঘুইরা মধু খায় খায় পড়ছে গাতে। শ্যামের ঘাট জলে দেখাটি দেখাইলা কি সুন্দর শ্যামরাই। তো চলো তারপর ল্যান্ডিতে চলে যাই। নিত্যে নিত্যে ফুল বাগানে ভ্রমরাই শ্যাম মধু খায়, নিত্যে নিত্যে ফুল বাগানে ভ্রমরাই শ্যাম মধু খায়, হাই গো ললিতা সখী আমার দেখি পুনরায়, হাই গো ললিতা দেখি আমার দেখি পুনরায় একই স্বরলিপি। নিত্যি সা নিত্যি গা ফুল গা বাগানে মারে গা বাগানে, ভ্রমর পড়ছে পাতে আয়সা পামা মধু পামা খায় খায় পড়ছে গাতে, আয় গো আয় মা পা আয় গো, গোটা পাতে দাঁড়িয়ে আছে, আয় গো ললিতা পা ধানে ললিতা সখী নিধা পা পা ধানে নিধা পা ললিতা সখী আবার ধা দেখি পামা পুনরায় পামা গা পুনরায়, জলের ঘাটে দেখা
গানটা চলে যায়। ভাই বেরা ধারা মন বলে পাইলাম না রে হায় রে হায়, ভাই বেরা ধারা মন বলে পাইলাম না রে হায় রে হায়, পাইতাম যদি প্রাণ মন ধরে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরা। তো দেখো ভাই বেসা রাধা রাধা পড়ছে গাতে, রাধা গা রমুন রে গা মা রমুন বলে রে গা, ভাই বে রাধা রমুন গা মা বলে রে গা, পাইলাম না রে পাইলাম না পড়ছে পাতে রে পড়ছে মাতে, পাইলাম না রে হায় 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 রে হায় হাই, স্পর্শ ধা ধা পা হাই রে হাই রে পড়ছে মাতে হাই পড়ছে গাতে, পাইলাম না রে হাই রে হাই, বোঝা গেল? পাইতাম মা পাপা যদি পা প্রাণ ধানে প্রাণ প্রাণ বন্ধু রে নিধা পা বন্ধু রে, রাখতাম ধা হৃদয় পামা পিঞ্জিরায়, পামা গা পিঞ্জিরায় পামা গা, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। তো বুঝতে পারছো খুবই ছোট একটি গান আর খুবই সহজ একটি স্বরলিপি, তো চলো গানটি পুরোটা তোমাদেরকে একবার শোনাই। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরা, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরা, শ্যামরায় ভ্রমরায় কইরা কইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় কইরা কইরা মধু খায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, যদি প্রাণ মন ধরে রাখতাম হৃদয় পিঞ্জিরা, পাইতাম যদি প্রাণ মন ধরে রাখতাম তারে পিঞ্জিরা, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না, যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এটি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর তোমরা কি কি গান তুলতে চাও সেটি অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল বেল আইকন ক্লিক করে অল করে রেখে দাও, তাহলে আমি আমার গান আপলোড করা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর আমার একটা নতুন চ্যানেল ট্রাভেলিং উইথ টি অ্যান্ডি, এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর চ্যানেলের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং ধন্যবাদ এই ভিডিওটি পুরোটি দেখার জন্য।